পটলের দমে দমে দেবে না, না লোকজন তো ইতি ঢুকতেছে না, আচ্ছা মেলাটা পরিচালনা হচ্ছে আমাদের এই যে সুচিত্রা ভান্ডারে। হ্যাঁ, মেলা অনেক সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, শান্তিশিষ্টভাবে মেলা সরকারিভাবে কোনো ডাক হয় নাই, এবং আমরা আসি সবাই মিলে এলাকার লোক একত্রিত হয়ে যাতে অন্য কেউ চাঁদা তুলতে পারবে না সেটাও আমরা সজাগ আছি। এটা আমরা ওপেন করে দিছি, এটা আপনার হচ্ছে হলো জনগণ আনন্দ উপভোগ করবে। চাঁদা দিয়ে মেলা খুব সুন্দর লাগছে, এবার খুব সুষ্ঠুভাবে মেলা করে বেশি আমরা, হ্যাঁ কোনো সমস্যা হয়নি, খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। গত দুই বছর করোনার কারণে মেলা হয়নি, এখানে খুব প্রাচীন মেলা, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এখানে ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাটের মেলা, এখানে সব কিছুই উন্মুক্ত, ভালো পরিবেশ, এখানে সবাই শান্ত পরিবেশে দর্শক বিভিন্ন দর্শনার্থী আসছে, মেলা করতেছে, স্নান করতেছে, পূর্ণ অর্জন করা। আমরা এখানে আসছি, সংকল্প নিয়ে করে আসছি যে অষ্টমী স্নানে যাব, আমাদের সমস্ত পাপ পর্ব বিধৌত করিয়া, আমাদের চিত্ত ধৌত করিয়া আমরা ভগবানের পথে, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক স্মরণ গ্রহণ করার জন্য গঙ্গা মায়ের কাছে কৃপা প্রার্থী, সেই কৃপা পাওয়ার জন্য আসছি। তার জন্য আসিয়া গঙ্গাকে প্রথমে দর্শন করলাম, তারপরে স্পর্শন করলাম, তারপরে শিরে ধারণ করলাম, তারপর আলিঙ্গন করলাম, তারপর স্নান করলাম। জিনিসটা আসলে অনেক ভালো লাগলো, মহিলাদের জন্য এখানে বস্ত্র পরিধানের ব্যবস্থা আছে, এখানে স্নান আদির কোনো সমস্যা হয় নাই, পূজা পার্বণ পিণ্ডদান মানে প্রশাসনের ব্যবস্থা আছে, আসলে আমাদেরকে অনেক ভালো লাগলো, কারণ আমরা গত দুই বছর এরকম মেলা উদযাপন করতে পারি নাই, এবছর লোকজনও অনেক, আমাদের মানে অনেক ভালো লাগছে। স্নান করলাম, আমি চান করছি, খাওয়া দাওয়া করে এখন বাজারে যাচ্ছি, কী কিনতে যাওয়ার মনে দেখি। একটা সংগঠন আছে, সংগঠনের নাম হলো নবধারা সেবা সংগঠন, যে আমরা মানে সেবা শান্তি আমাদের সংগঠনের থেকে অনেক কিছু মানে দান অনেক কিছু দেওয়া হয়, এই জন্যে আমরা এখানে দেখলাম যে মানে পরিবেশ ভালো, এখানে সমস্যা একটাই যেখানে চান করে যে আমরা আগে আসছি মেলায় কিন্তু এইভাবে পরিবেশ ছিল না, স্নান করে এসে ওখানে কাপড় সারা লাগে, তা আমরা এই জন্য ভাবলাম যে আমাদের সংগঠনের যে সংগঠন আছে সেখান থেকে আমরা একটা মানে এখানে একটা প্যান্ডেল করে দেবো, প্যান্ডেল করে দেবো, ওখানে স্নান করে মহিলারা ওখানে এসে কাপড় সারবে, তো এই জন্য আমাদের মানে ইয়েটা করা হলো, কারণ আগামীবার যে জিনিসটা করবো সেটা একটা প্ল্যান করা আছে আমাদের, পরে আগামীবার আসলে সেটা আমরা মনে হচ্ছে এটা আমরা দেখি নিজেদের দাদা আমল থাকিয়েও এটি স্নান করে, স্নান করলে অনেকগুলো মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, সারা বিশ্বের এখানে আজকে আমরা বিশ্বাস করি যে হচ্ছে গঙ্গা মা এখানে আমাদের মাঝে এসেছে, আবির্ভাব হয়েছে, আমরা তার স্পর্শ আমরা পাচ্ছি, এবং আমরা এখানে তার স্পর্শে আমাদের যে পাপ রয়েছে সে পাপ থেকে আজকে আমরা মুক্ত হব। এই তো দুই বছর পর আসলাম স্নান করার জন্য, মাঝখানে করোনার বদ্ধ হয়েছে সেই কারণে আসতে পারিনি, এইবারেই প্রথম চান না করোনার।
করে সেখানে আসলাম চান করতে। সবাই চান করবে, সব ভক্তবৃন্দ দর্শন হবে, তাই সেই আজকে অষ্টমী স্নান একটা বিরাট আমাদের স্নানের দিন, ধর্ম উৎসব। পরিবেশটা সুন্দর।